नमस्कार बंधुरा, श्यामल क्रिएशन अपन सबा के स्वागत जाना। आज हमें चट जल्दी एक स्नैक्स चप नहीं अपन सामने एस पिंज और डिम दिए हमें एक चप तैरी कोकम बैटार ये व्यवहार करा चपे क्रिस्पी चपटा खूब ही क्रिस्पी है और खूब ताड़ाड़ी एक रेसिपी বিকেলের যে কোনো সময় আপনারা চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে এটি কিন্তু অবশ্যই খেতে পারেন। আমি এখানে চারটে চপ বানাবো, তার জন্য একটি ডিম সেদ্ধ আমার প্রয়োজন। নিয়েছি একটি ডিম সেদ্ধ, এই ডিমটাকে আমি এরকমভাবে চার ভাগ করে নিয়েছি। এখানে ডিমটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন না চাইলে। এখানে নিয়েছি দুটো বড় আকারের পেঁয়াজ, পেঁয়াজগুলোকে কিন্তু একদম ঝুরো করে এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো নুন। নুনটা অবশ্যই আন্দাজ বুঝে দিতে হবে, পরে টেস্ট করে দেখে তারপর কিন্তু নুন অ্যাড করতে হবে। দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন এখানে আমি চাট মশলা। এই চাট মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব টেস্টি একটি চাট মশলা এটি তৈরি হয়। 1/2 চামচ মতো এখানে জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন হয়। আর দিলাম 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে কাঁচা লঙ্কা কুচনো ব্যবহার করেছি, এই কারণে শুকনো লঙ্কাটা কম দিলাম। দিয়ে দিলাম আদা কুচনো 1 টিস্পুন মতো, আদা আমি কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এখানে দুটো কাঁচা পাকা লঙ্কাকে কুচিয়ে রেখেছি সেটিকেও অ্যাড করে দিলাম। আর অ্যাড করছি 1 টেবিল স্পুন মতো ধনে পাতা এবং পুদিনা পাতা কুচনো। আপনাদের কাছে যেটি থাকে সেটি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি অ্যাড করব 1/2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটার কারণে কিন্তু এই চপটা খুব ক্রিস্পি হয়, খুব মুচমুচে হয়। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ময়দা। ময়দাটা আমি বুঝে পরে অ্যাড করব, প্রথমে 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি এতে কোনো জল ব্যবহার করব না, কারণ পেঁয়াজের একটা নিজস্ব জল রয়েছে। যেহেতু আমি নুন অ্যাড করেছি সে কারণে পেঁয়াজ কিন্তু এবার কিছুটা জল ছেড়ে দেবে, কারণ জলটা পরে ব্যবহার করব বুঝে। প্রথমে নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চটকে চটকে আমি প্রথমে কিন্তু সব উপকরণগুলো মিশিয়ে নেব, কারণ তাতে বোঝা যাবে কতটা জল এতে লাগবে। এতে আমি অ্যাড করলাম 1 টিস্পুন মতো হোয়াইট অয়েল, সাদা তেল এতে অ্যাড করে দিলাম 1 টিস্পুন। সাদা তেলটা অ্যাড করলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, কারণে সাদা তেলটা অ্যাড করে দিলাম। দেখুন আমার কিন্তু আরও ময়দা এতে অ্যাড করতে হবে। ময়দার পরিবর্তে আপনারা এখানে বেসনও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আরও 1 টেবিল স্পুন মতো এখানে 1 টেবিল স্পুনের বেশি একটু পরিমাণে আমি ময়দা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এই চপটা কিন্তু মাখার সময় জল বুঝে দিতে হবে, একটু শক্ত শক্ত করে মাখতে হবে, তা না হলে কিন্তু চপ তৈরি করতে অসুবিধা হবে, সেদিকটা খেয়াল রাখতে হবে। এবার হাতে একটু আমি তেল লাগিয়ে নেব, তাহলে এটি হাতের সঙ্গে লেগে যাবে। যদিও এতে হাতে লেগে যাবে, আমি পরে কিন্তু এগুলোকে বানিয়ে ময়দা একটু ডাস্ট করে তার উপরে রেখে দেবো, তাহলে আর প্লেটের সঙ্গে লেগে যাবে না এবং খুব সুন্দরভাবে তৈরি হবে। এটি একটু সাবধানে তৈরি করতে হবে, দেখতে একটু অসুবিধা মনে হচ্ছে কিন্তু তৈরি করাটা কিন্তু খুবই সহজ। আমি এখান থেকে 4টি ডো করে 4টে চপ বানাবো, এরকমভাবে হাতের মধ্যে নিয়ে একটু পাতলা করে স্প্রেড করে নিয়ে। তারপর মাঝখানে ডিমটা দিয়েছি, দিয়ে এভাবে সুন্দরভাবে ভাঁজ করে চপের শেপে আমরা একে আপনারা গোল আকারও রাখতে পারেন, লম্বাটে ধরনেরও রাখতে পারেন, যে রকম ইচ্ছে। এখানে যেহেতু ডিমের সাইজটা একটু লম্বাটে, সে কারণে আমি একটু লম্বাটে আকারের চপটা তৈরি করছি।
একটু ময়দা ডাস্ট করে তার মধ্যে আমি চপগুলোকে রেখে দেব। এটি খুব চটজলদি একটি স্ন্যাক, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এতে কোনো রকমভাবে আলাদা ব্যাটার তৈরি করতে হয় না বা বিস্কুটের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করতে হয় না। তবে এখানে চালের গুঁড়োটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ক্রিসপি হয় এই চপটা। এভাবে আমি সমস্ত চারটে চপকে আমি তৈরি করে নিয়েছি। এই চপগুলো কিন্তু আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। আপনারা চাইলে এতে একে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি এখানে শ্যালো ফ্রাই করেছি। একটু বেশি সময় নিয়ে এটি শ্যালো ফ্রাই করব, কম আছে হালকাভাবে ভেজে নিতে হবে। কড়াতে আমি 2 টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিচ্ছি। এখানে ভাজাটা রিফাইন্ড তেলে ভাজা হবে। তেলটা যখন গরম হয়েছে তখন চপগুলোকে ধীরে ধীরে আমি এতে অ্যাড করছি। সব চপগুলোকে দিয়ে আমি এভাবে খুব কম আছে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। এই চপগুলো ভাজার সময় কিন্তু আঁচ একদম বাড়ানো যাবে না, তাহলে বাইরে থেকে পুড়ে যাবে অথচ ভিতরে কিন্তু ভাজা হবে না। আপনারা চাইলে একে ডিপ ফ্রাইও করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবুও কম আছে কিন্তু এটি ভাজতে হবে। দেখুন আমার চপটা অনেকটাই ভাজা হয়ে এসছে, আর একটু আমাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটি একটু সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু এই চপটি টেস্ট হবে না, এবং যে ক্রিসপিনেসটার কারণে এই চপটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি কিন্তু হবে না। আমি যেভাবে করছি ঠিক সেভাবে কম আছে, একটু সময় নিয়ে এটি ভেজে নিতে হবে। চপগুলো দেখুন এরকম ব্রাউন হয়ে গেছে আমার, তার মানে চপগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি টিস্যু পেপারের উপর রেখে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, এটি খেতেও কিন্তু খুব ভালো হয়। আওয়াজটা খুব, দেখুন আপনাদের শোনাতে পারছি কিনা জানি না, খুব সুন্দর একটা ক্রিসপি ভাব হয়েছে এতে। আমার আজকের এই রেসিপিটা, চপের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সবার সঙ্গে এনজয় করবেন। বিকেলের স্ন্যাক্স বা সন্ধ্যেবেলার মুড়ির সঙ্গে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, এভাবে রেসিপি পেতে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।